রামের সময়ে ওটা এমন সময় ছিল যখন সভ্যতা করার চেষ্টা করা হচ্ছে। নিজের গর্ভবতী স্ত্রীকে বনে পাঠানো একটা নিষ্ঠুর জিনিস। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত সেই বেদনা নিয়ে বেঁচেছিলেন। তো কৃষ্ণের ক্ষেত্রে তিনি তাদের পুরোপুরি আলাদাভাবে মোকাবিলা করেন, শাস্ত্র অনুযায়ী নয়, বরং নিজের বুদ্ধি দিয়ে। যুদ্ধে ধূর্ততার খুব সাহায্য নিয়েছিলেন তিনি, তাই তিনি তাদের আলাদা রকমভাবে মোকাবিলা করেছেন। নমস্কার সদ্গুরু। প্রভু রাম ও প্রভু কৃষ্ণ নেতৃত্বের ধরনের দিক থেকে তারা খুবই আলাদা ছিলেন। আমি যা বুঝেছি, রাম শাস্ত্র অনুসরণ করতেন, অন্যদিকে কৃষ্ণ অন্তিম উদ্দেশ্য ন্যায়সঙ্গত হলে উপায় নিয়ে ভাবতেন না। সদ্গুরু, একজন আধুনিক সিইওর কার নীতি অনুকরণ করা উচিত, রাম না কৃষ্ণ? হ্যাঁ, আমি বুঝেছি প্রশ্নের ভিত্তিটা। আমার কি বইয়ের নিয়মে চলা উচিত, নাকি চলা উচিত নিজের বিবেক অনুযায়ী বা সচেতনতা? দেখুন, সেটা নির্ভর করছে পরিস্থিতি কি ধরনের আর আপনাকে কি ধরনের ভূমিকা পালন করতে হবে তার উপর। দেখুন, রামের সময়ে, জানেন তো আমরা দক্ষিণ ভারতে তাকে রামা বলে ডাকি, কেমন? আপনারা তা নাম ছেঁটে দিয়েছেন রাম, তামিলনাড়ুতে উনি রামন, কেমন? তো রামের ক্ষেত্রে উনি শাস্ত্রমতে চলতেন, কারণ আপনাকে বুঝতে হবে ওই সময়ে সমাজে যে আলোচনাটা নিরন্তর চলত তা হলো কিভাবে এক শৃঙ্খলা আনা যায়। তো রাম রয়েছেন সেরকম এক সময়ে যখন এই উপমহাদেশে কোনো কথিত আইন ছিল না। তো তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি ওই জায়গায় শৃঙ্খলা ও সভ্যতা নিয়ে আসতে চেয়েছিলেন। তো তিনি সবসময় এই বিষয়ে বলতেন, যদিও তিনি বুঝেছিলেন তিনি যা করছেন তা খুবই নিষ্ঠুর। উদাহরণস্বরূপ, দ্বিতীয়বার তার স্ত্রীকে বনবাসে পাঠানো, যখন তিনি অন্তঃসত্ত্বা, তিনি জানেন এটা ভুল, তিনি জানেন স্বামী হিসেবে এটা ভুল, পুরুষ মানুষ হিসেবে এটা ভুল, তবুও তিনি এটা করেছেন, কারণ আমি যদি আইন প্রতিষ্ঠা না করি তাহলে কে করবে? রাজা যদি আইন প্রতিষ্ঠা না করেন, বাকি সবাই তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ অনুযায়ী নিজেদের জিনিস করা শুরু করে দেবেন। তো এটা হলো একটা পর্যায়ে দারুণ প্রশংসনীয় ব্যাপার, যে আপনি খুব গুরুতর ব্যক্তিগত ত্যাগ করতে ইচ্ছুক একজন আদর্শ শাসক হিসেবে বা সবার কাছে আদর্শ রাজা হয়ে ওঠার জন্য, কারণ আপনি একজন অনুপ্রেরণা হতে চান যাকে বাকি নাগরিকেরা অনুকরণ করবেন, কারণ আপনি শুধু প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন একটা সভ্যতার, ঠিক পুরোপুরি সভ্য নয়, আপনি আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এটা ওয়াইল্ড ওয়েস্টের মতো, ঠিক সেই অর্থে নয়, তবে আইনগুলোয় স্পষ্টতা নেই। তো তিনি এগুলোকে খুব স্পষ্ট করার চেষ্টা করছেন, এইভাবে আপনার জীবনযাপন করা উচিত। যে সময়ে কৃষ্ণের আবির্ভাব হয়, সভ্যতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, well established kingdoms were there, সুপ্রতিষ্ঠিত রাজ্য ছিল, সুস্পষ্ট বিধি বিধান, জীবনের ব্যবসা বাণিজ্যের এবং যুদ্ধ বিগ্রহের সবকিছুই ছিল। কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষ আইনকে নিজেদের হাতে তুলে নিচ্ছিলেন, নিজেদের ইচ্ছা মতো সেটিকে পাল্টাচ্ছিলেন আর তাদের যা ইচ্ছে তাই করছিলেন। কারণ দেখুন, এটা এরকম, আইন যখন নেই তখন আপনাকে একভাবে সামলাতে হবে, যখন আইন আছে আর সবাই আইনটা জানেন কিন্তু সেই লোকগুলো কাজ করার এক অবৈধ উপায় খুঁজে নিচ্ছেন, তখন এটাকে অপরাধ হিসেবে আপনাকে গণ্য করতে হবে। তো আপনি কিভাবে অপরাধ আর কিভাবে সামলান এক অপরাধীকে, আমি একটা পার্থক্য করার চেষ্টা করছি, খুব বেশি পার্থক্য নেই, তবে আমি একটা পার্থক্য আনার চেষ্টা করছি। কারণ কেউ আইন মানেন না, কারণ কোনো আইনের বোধ নেই তার মাথায়। কেউ হন অপরাধী যখন তিনি জানেন আইনটা কি, অথচ ইচ্ছাকৃতভাবে সেটার বিকৃতি করছেন, ঠিক আছে, শুধু পরিস্থিতি বাধ্যবাধকতার চাপে পড়ে নয়, বরং তিনি আইনটাকে বিকৃত করছেন ইচ্ছাকৃতভাবে। So in Krishna's case, the people that he is handling, তো কৃষ্ণের ক্ষেত্রে তিনি যাদের সামলাচ্ছিলেন, দু ভাইয়েরা, আপনারা শত দুদের চেনেন তো, দুর্যোধন এন্ড কো, এক্ষেত্রে এরা এমন লোক যারা পুরোপুরি জানেন সেই সময়ের আইনটি কি, কিন্তু তারা বিকৃত করছেন এটা ইচ্ছাকৃতভাবে। তো তিনি তাদের পুরোপুরি আলাদাভাবে মোকাবিলা করেন।
শাস্ত্র অনুযায়ী নয় বরং নিজের বুদ্ধি দিয়ে। জানেন তো, চালাকির দ্বারাও বহুবার যুদ্ধে ধূর্ততার তিনি খুব সাহায্য নিয়েছিলেন, কারণ তিনি এদের চেনেন। আপনি যদি আইন অনুসারে চলেন আর এদের জিততে দেন, তবে তারা কাউকে ন্যায় বিচার দেবেন না। তারা যা করতে চায় তা যেভাবেই হোক করবে, ঠিক আছে? তারা যা করতে চায় তা যেভাবেই হোক করবে। তারা মানুষের সাথে ন্যায়পরায়ণভাবে চলবে না, তাই তিনি তাদের আলাদাভাবে মোকাবিলা করেছেন। তো এগুলো দুটো পৃথক প্রসঙ্গ, এগুলো দুটো ভিন্ন যুগ। তো সেক্ষেত্রে আমাদের যা দেখতে হবে তা হলো, তাদের সময়ের জন্য তারা প্রাসঙ্গিকভাবে কাজ করেছেন দুজনেই। একইভাবে আমাদের সময়েও আমাদের কাজ করতে হবে প্রাসঙ্গিকতা অনুসারে। এখন আইন 100% স্পষ্ট। আপনি আইন ভঙ্গকারী হতে পারবেন না। আপনি বলতে পারেন না যে আমি বুঝতে পারি না। এই মুহূর্তে এখনো আপনি জানেন, মানে আমরা যখন বড় হচ্ছিলাম এটা বিশ্বজুড়ে একটা বড় ব্যাপার ছিল। এটা সেই ফিদেল কাস্ত্রো আর চে গুয়েভারার সময়। এদের মতো মানুষদের আমরা সবাই ভাবছি বিপ্লব বিপ্লব বিপ্লব। ভারতে এই চারু মজুমদার, কানু সান্যাল এবং জানেন তো এইসব মানুষ, দক্ষিণে সোমালু, আমরা সবাই তাদের দ্বারা দারুণ অনুপ্রাণিত এবং আমরা সশস্ত্র সংঘাতের পথে যেতে ইচ্ছুক। তো নিজের হুঁশে ফিরতে আমার কিছুটা সময় লেগেছিল, না হলে আমি প্রায় সেখানেই পৌঁছে গিয়েছিলাম। ঠিক আছে, আমার কয়েকজন বন্ধু সেখানে গেছিল, আমি সেই অবধি গেলাম, কিন্তু তখন বুঝলাম সেই সংগঠনটাও ততটাই দুর্নীতিগ্রস্ত যতটা সরকার, তাই আমি পিছিয়ে এলাম। আমি আপনাদের এটা বলার কারণ হলো, এটা সেই সময় 60s বা 70s দশকে যখন আমরা ভাবছি যে এই দেশটা পুরোপুরি গঠিত হয়নি, তবে এখন এই দেশটা পুরোপুরি গঠিত। আমাদের সকলের কাজ হওয়া উচিত প্রত্যেকের মনে ও হৃদয়ে সংবিধানকে প্রতিষ্ঠা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটাতেই রয়েছে সবথেকে বড় কল্যাণ। আমার সংবিধানটা আমি লিখলে আর আপনি আপনার সংবিধানটা লিখলে কেউই ভালোভাবে থাকতে পারবো না এইখানে। আমরা যদি এই দেশের বৃহত্তম কল্যাণের কথা ভেবে কিছু করতে চাই এই দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষদের জন্য, তাহলে আমাদের অবশ্যই একই আইন, আইনের একই বই মেনে চলা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ। রামের মতো করেও চলা নয়, কারণ রাম চলতেন একরকম কথা দেওয়ার ভিত্তিতে। বহু ক্ষেত্রে ন্যায় বিচার করেননি, শুধু কথার মর্যাদা রাখতে নির্দিষ্ট কিছু মানুষের প্রতি অত্যন্ত নিষ্ঠুর হয়েছেন, কারণ তিনি আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। কিন্তু এখন তা ভালোভাবে প্রতিষ্ঠিত। এখন ন্যায় বিচারকে আরো মানবিকভাবে দেখতে পারি। আমরা পারি রুলবুকটিকে গাইডলাইন হিসেবে ব্যবহার করতে, আমরা সেটাই করছি আজ নানাভাবে। দুর্ভাগ্যক্রমে কিছু মানুষ এই গোষ্ঠীতে এখনো আসেননি, তবে অন্যথায় দেশের বৃহৎ সংখ্যক মানুষ দেখছেন রুলবুকটিকে গাইডলাইন হিসেবে আর আইনকে মানবিকভাবে প্রয়োগ করছেন। এটাই তো উদ্দেশ্য একটা রুলবুকের। রুলবুক মানুষের মাথা কাটার জন্য একটা গিলেটিন নয়, ঠিক আছে? কিন্তু শুরুর পর্যায়ে এটা তাই। ওয়াইল্ড ওয়েস্টে যখন তারা আইন প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন, যেভাবে তারা করেছিলেন তা হলো, এই বিচারকদের হ্যাঙ্গিং জাজেস বলা হতো। এর মানে এই নয় যে তারা নিজেরাই ঝুলছিলেন। যে কোনো কিছুর জন্য তারা মানুষকে ফাঁসি দিচ্ছিলেন, যে কোনো কিছুর জন্য। ছোট ছোট শহরে প্রতিদিন ফাঁসি, কয়েকশো মানুষের একটা শহরে প্রতিদিন ফাঁসি, ঠিক আছে? প্রতিদিন কমপক্ষে একজনকে ফাঁসি দেয়া হতো। তো ফাঁসি ফাঁসি ফাঁসি, তারা আইনটাকে এক প্রকার প্রতিষ্ঠা করছিলেন। দুর্ভাগ্যজনক এটা ঘটে একটা দেশে যখন আপনি খুব অল্প সময়ের মধ্যে একটা জাতীয় পরিচয় বা সভ্যতাগত পরিচয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যখন এটা দীর্ঘ সময় ধরে ঘটে তখন অনেক কম নিষ্ঠুরতার সাথে সেটা ঘটতে পারে, কিন্তু যখন সময় খুব অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘটানোর চেষ্টা করা হয় তখন প্রচণ্ড নিষ্ঠুরতা ঘটবেই। This is what people call as revolutions. এটাকেই মানুষ বিপ্লব বলেন, এটাকেই মানুষ বলেন আইন প্রতিষ্ঠা করা। যাই হোক, কিন্তু যখন তারা অল্প সময়ের মধ্যে এটাকে করার চেষ্টা করেন, বিশ্বের যেখানেই দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়া, যেখানেই হোক, যখন তারা অল্প সময়ের মধ্যে একটা সম্পূর্ণ নতুন সভ্যতা তৈরি করার চেষ্টা করেন, এটা শুধু সাংঘাতিক নিষ্ঠুরতার সাথেই ঘটা সম্ভব। তো রামের সময়ে ওটা এমন সময় ছিল যখন সভ্যতা গড়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ততটা তাড়াহুড়োয় নয় যেমনটা আধুনিক যুগে করা হচ্ছে। তারা সময় নিয়েছিলেন, সেই স্তরের নিষ্ঠুরতা তাই ছিল না, তবে নিষ্ঠুরতা ছিল। নিজের গর্ভবতী স্ত্রীকে বনে পাঠানো একটা নিষ্ঠুর জিনিস, নিজের জন্যও অত্যন্ত নিষ্ঠুর জিনিস।
এটা কেবল তার স্ত্রী এবং তার সন্তানদের প্রতি নিষ্ঠুরতা নয়, তার জন্যও অত্যন্ত নিষ্ঠুর। সেই যন্ত্রণা নিয়েই তিনি সারাটা জীবন বেঁচেছিলেন। তিনি এমন একজন ছিলেন না যিনি তার স্ত্রীকে দূরে পাঠিয়ে খুশি থাকবেন। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত সেই বেদনা নিয়ে বেঁচেছিলেন, কিন্তু তবুও তিনি তা করেন, কারণ তার কাছে নীতি প্রতিষ্ঠা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে কৃষ্ণের সময়টা ছিল অন্যরকম, আমাদের সময়টা একবারই ভিন্ন সময়, তাই আমাদের হতে হবে বর্তমানকালীন। আমরা যে সময়ের মধ্যে রয়েছি তার সাথে প্রাসঙ্গিক হতে হবে আমাদের।